জি আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। শেখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার থেকে অনেক কিছু মনে করে না, আপনার থেকে আপনাকে মানে আমার আপনার সাথে প্রায় ইউটিউবে ভিডিও দেখতাম, আপনি ফার্স্ট টাইম আপনার সাথে কথা বলছি, খুব অনুপ্রেরণা লাগতেছে আপনার সাথে কথা বলতে পেরে। তো হুজুর শেখ, আপনার সাথে কিছু আমি প্রথমে আমাদের মানে কো হোস্ট ইকরাম সাহেবের থেকে একটু পারমিশন নিচ্ছি যে আমার কিছু ফার্স্ট টাইম কিছু কোয়েশ্চেন জমা হয়ে গেছে, যা একটু তো দু তিনটা কোয়েশ্চেন হতে পারে, কিন্তু প্রসঙ্গ একটাই, একটা বিষয়কে কেন্দ্র করি। তো আমি একটু কষ্ট শেখ, আমি একটু জানাচ্ছি আপনাকে যে কোথা থেকে শেখ, বলছেন? আমাদের আমি বাংলাদেশ থেকে বলছি বলেন। শেখ। এখন আমাদের চরাচরিত জামাতে সালাতের মধ্যে আমরা জানতে পারি বিষয় হলো সাহু সেজদা। সাহু সেজদার যখন আমি সই যে প্রক্রিয়া জানতে পেরেছি যে সালাম ফিরানোর পরে সেজদা দিয়ে সালাম শেষ, মানে সালাম ফিরিয়ে সালাম সেজদা দিয়ে সালাম ফিরিয়ে এক পরিকা, অথবা সালাম ফিরানোর পরে সেজদা দিয়ে সোজা সেজদা দেওয়া যায়। তো আমাদের সচরাচর বাংলাদেশের অবস্থা আপনি জানেন যে একবার ডান দিকে সালাম দিয়ে দুইবার সেজদা দেওয়া হয়, এরপরে এরপরে তাহিয়াত তাশাহুদ পরে এরপরে সালাম ফিরানো হয়। তো আমি যখন সহি সহি ভাবে সালাম সোজা সেজদা জানতে পারছি, তখন আমি যখন জামাতে নামাজে গেলাম, তখন এখানে ইমাম সাহেব একদিন ওই সিচুয়েশনে পড়ে যায়, তখন আমি সেই মুহূর্তে আমি একটা মানে একটা অকারেন্স বলতে পারেন আমি করছি, সে আপনার সাথে শেয়ার করতেছে। যেমন ইমাম সাহেব যখন প্রথমবার সালাম ফেরালেন, তখন আমি সালাম ফিরাইনি, না ফিরিয়ে আমি ওনার সাথে সেজদায় চলে গেলাম, সেজদা থেকে উঠে আমি আর কিছু পড়িনি। তখন ওনার সাথে যখন উনি দুইবার সালাম সালাম ফিরালেন, তখন আমি সাথে দুইবার সালাম ফিরালাম। এইভাবে আমি চেষ্টা করেছি সহি ভাবে সেটাকে অনুকরণ করার জন্য। কারণ সেটা কি আমারটা ঠিক হয়েছে নাকি আমি ইমামেরটাই ফলো করা উচিত, সেটা আমার 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে মনে থাকবে না? আচ্ছা ঠিক আছে, এটার আচ্ছা উত্তরটা সমস্যা, দিই। আচ্ছা এই যে সমস্যা নেই, বলেন জি বলেন। হ্যাঁ, তো যে বিষয়টি জিজ্ঞেস করেছেন, হাদিস আছে, ইন্নামা জুয়েলাল ইমাম আলী উত্তম ভাবে ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যাতে তার ইক্তেদা করা অনুসরণ করা হয়, ইমামের ইক্তেদা করা ফরজ। এখন অনেক অজুহাত পেশ করে সে সুন্নতের খিলাফ কাজ করছে, সুন্নতের খিলাফ করছে, কিন্তু এমন কিছু কারণে যেটা সালাত বাতিল হয়ে যায়। তাদের ফিকহি ইখতিলাফ রয়েছে, মাযহাব গুলির ইখতিলাফ রয়েছে। আসলে মূলত রহস্য হচ্ছে, হানাফি মাযহাবে একটি সালাম হচ্ছে ওয়াজিব, তৃতীয়টি মুস্তাহাব। শোন, একটি সালাম ওয়াজিব, তো একটি সালাম যখন ওয়াজিব, তো একটা সালাম দিয়ে দিলে এখন তাহলে ওর সময় হয়ে গেছে কি করার, আসলে সিজদা করার। তো এখান থেকে ওই যে দুই সালামের মাঝখানে সিজদা, কিন্তু একটি হাদিস কোথাও নাই যে দুই সালামের মাঝখানে সিজদা। দেখেন, কেয়াস যুক্তি এই ধরনের বিষয়ের উপর নির্ভর করে সহি সহি হাদিস হয় কাবলা সালাম দুই সালামের আগে, না হয় বাদা সালাম দুই সালামের পরে রয়েছে, সেগুলোর উপর কিন্তু আমল নাই তাদের। এই হচ্ছে রোগ হানাফি মজহাবের অনেক ফতোয়ার ক্ষেত্রে, যে সহি সহি হাদিস থাকতে কেয়াসের আশ্রয় নিয়েছে, যুক্তির আশ্রয় নিয়েছে, আসারের উপর, হাদিসের উপর নিজের জ্ঞানকে, ফিকহকে প্রাধান্য দিয়েছেন। এই করতে গিয়ে আসলে দূরত্বটা পয়দা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যে ওরা তাশাহুদ পড়ে, তাশাহুদের হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ, তাশাহুদ ওরা হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ, আর ওদের মধ্যে জয়ীফ আর সহিহ তমিজটা কম। আর সেই সময়টা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসের চর্চাটা কম ছিল, আর কুফাবাসীদের তারপরেও, যার ফলে তারা ওই জয়ীফ হাদিসই পেয়েছে, ওর উপরে আমল করা শুরু করেছে, ওইভাবে তাদের মজহাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই হলো বিষয়। তো যদি আপনি সেখানে এরকমটা না করে আপনি নিজের ইজতেহাদ করেছেন, আপনার সলাত ইনশাআল্লাহ হয়ে গেছে, কিন্তু এরকম বিরোধিতা না করে তাদের সাথেই থাকতেন বা ইমামের সাথেই থাকতেন আর ওইভাবে করতেন সুন্নতের খেলাফ, ইনশাআল্লাহ আপনার সলাত হয়ে যাবে, কারণ আপনি সেখানে মুক্তাদি। যদি কোনো ভুল করে তাহলে ইমাম সে ভুলের দায়িত্ব উঠাবে, তার শিখার মতো যোগ্যতা ছিল কিনা, না সে মজহাবের অন্ধ গোড়ামি করেছে, অনেকের যোগ্যতা নেই হয়। আর অনেক আছে ভালো আলেম হানাফি মজহাবের, তাদের কোরআন এবং হাদিস কিন্তু চর্চা করার, স্টাডি করার যোগ্যতা আছে, তারপর চোখ চোখ অন্ধ করে নিয়েছে যে না ওসব দেখবো না, তকলিদ করবো। ভালো ভালো আলেম হয়ে অন্ধ তকলিদ করে, তাদেরকে হয়তো আল্লাহ ছাড়বেন না। জি, তো ওইটাই ভালো। জি জি, ধন্যবাদ। আর এখন আরেকটা হলো যে আপনার সেজদা সহ যখন ইমাম সাহেব মিস করলেন, আমাদের সেদিন একটা সিচুয়েশন হয়েছিল যে ইমাম সাহেব সেজদা সহ মানে উনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত করতেন, তখন না সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন আমি তো ওনাকে সাজেস্ট করে সবাই আলোচনা করছিল যে আপনি একটা টাকার রাকাত মিস করেছেন, আমি সরাসরি একটু সেজদা দিয়ে দেন, তখন আমাকে আমাকে কোশ্চেন করা হয়েছে ইন দ্য মিন টাইম ইমাম সাহেব কথা বলে ফেলেছেন আর কি, ওনার মুখ দিয়ে মানুষের সাথে কথা বলেছেন, তখন কোশ্চেন করলো যে ইমাম সাহেব তো কথা বলে ফেলেছে, এটা উনি কি মুহূর্তেও কি সেজদা দিলেও কি হবে কিনা, এটা একটা কোশ্চেন।
আরেকটা হবে কোশ্চেন, হবে হ্যাঁ শেষ করে হবে হবে, হবে হবে, কোনো আচ্ছা অসুবিধা নাই, ধন্যবাদ শুধু ধন্যবাদ কথা ধন্যবাদ। কথা বলা আরেকটা নাই, এমন এমন কি যদি মসজিদ থেকে বেরিয়েও চলে যায়, মুক্তিদের কিছু জি বেরিয়ে চলে গেছে, ইমামও বেরিয়ে চলে গেছে, তারপরে ফিরে চলে এসছে, হাটে বাজারে যায়নি, দুনিয়ার কোনো কাজকর্ম করেনি, সালাত থেকে বেরিয়ে গেছে, ধন্যবাদ, মসজিদ থেকে বেরিয়ে গেছে, কিন্তু দুনিয়ার কোনো কাজকর্ম করেনি, তাহলে আগের সালাতের উপরে ভিত্তি রাখতে পারবে? এর এর দলিল স্পষ্ট হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, শেখের বাক যে জুলিয়াদ্দিন লম্বা হাতওয়ালা সাহাবি, তিনি যে বলে আতো সেরাতি সলাত আমনা সিতা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল আপনি তো সলাত থেকে কসর হয়ে গেল, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন জোহর বা আসরে, সলাত ছিল নাকি আপনি ভুলে গেছেন? নবী সাল বলছেন না, কুল্লু যালিকা লাম ইয়াকুন, ভুলিও নি আর কসরও হয়নি। বলছে বালা না সিতা, সাহসী ছিল আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ভয়ে কিছু বলছেন না, কি ভয় না হয় কিচ্ছু বলছেন না। আর সাহাবাই কেরামদের মধ্যে যে খারাজা সারানুন নাস, যারা তাড়াতাড়ি করে সালাম ফিরে মসজিদে বেরোয়, তারা তো বেরিয়ে চলে গেছে মসজিদ থেকে, একবার স্পষ্ট হাদিস মসজিদে বেশ কিছু লোক বেরিয়ে চলে গেছে, রাসূলুল্লাহর সাথে এতদূর কথা কাটাকাটি হচ্ছে যে ইয়া রাসূল আপনি ভুলেছেন না, রাসূল বলছেন যে না আমি ভুলিনি। তারপরে আবার জিজ্ঞাসা করছেন সাক্ষী আবু বকর উমর তোমাদের কি মত, আমি কি আসলে ভুলেছি? বলছে বালা ইয়া রাসূল আপনি ভুলেছেন, আসলে আপনি ভুল বালা নাসিতা। তারপরে আবার কি করলেন, ফিরে আসলেন আর সেই সলাতের বুনিয়াদ করে সংস্কৃতিটা 2 রেখা পুরা করলেন, সংস্কৃতিটা করলেন, তাহলে বোঝা গেল যে কথা হলে কোনো অসুবিধা নেই। জি মানে এখানে কি 2 রাকাত, মানে 2 রাকাত পড়তে হবে না, সরাসরি 2 রাকাত দিলেই হবে? মানে যদি সেখানে ঘাটতি থাকে তাহলে পড়বে, সে কয় রেখাত আচ্ছা পড়ে আচ্ছা সালাম আচ্ছা, ফিরে দিল, মানে 3 রাকাত পরে সালাম ফিরেছে, হ্যাঁ তাহলে যে 1 রাকাত হয়তো বাকি আছে সেটা অবশ্যই পুরা করবে, আচ্ছা আচ্ছা যেটা ধন্যবাদ। আর ছুটে যায় সেটা পড়বে। সর্বশেষ যে কোশ্চেনটা হচ্ছে যে আমি সালাতে ঢুকলাম, জামাতে সালাতে, হয়তো 2-1 রাকাত মিস করে সরাসরি জামাতে সালাতে ঢুকলাম, ওখানে গিয়ে দেখলাম জামাত জামাত শেষে ইমাম সাহেব সালাম সেজদা দিলেন, ওনার হয়তো বা নামাজের মধ্যে কোনো কোনো ভুল হয়েছে, তখন আমি আমরা তো জানি যে আমি যদি কোনো রাকাত মিস করি, আমরা তখন একটা সালাম সেজদা দিলে সেটা পূরণ হয়, তখন আমি ঢুকলামই 3য় রাকাতে, ওখানে ওই নামাজেই সালাতে ইমাম সাহেব সালাম সেজদা করলেন, তখন কি আমার কি আবার সেই সালাম সেজদা করার পরে কি আমি কি আবার উঠে 2 রাকাত পড়বো, নাকি ওই সালাম সেজদার মাধ্যমে আমার ওই 2 রাকাত কভার হয়ে যাবে? না না, 2 রেখাতে আর কভার হয়? আপনি সহজ সিজদা, ইমাম সহজ সিজদা করেছে, তার সাথে সহজ সিজদা করবেন, আর তারপরে সালাম ফেরার পরে সালাত সমাপ্তি হলো, তারপরে তখন উঠার আপনার অধিকার আছে, সে আপনার আপনার ভুল হোক আর নাই হোক, ইমামের ভুল হয়েছে, সুতরাং তার সাথে সহজ সিজদা করতে হবে। সহজ সিজদা সালাতের রাকাতের ঘাটতি পূরণ করবে না, সহজ সিজদা ওয়াজিব ছুটে গেলে ঘাটতি পূরণ করবে, কথা বোঝা গেছে? কিন্তু রুকুন ছুটে গেছে, রাকাত ছুটে গেছে, রুকু ছুটে গেছে, সেজদা ছুটে গেছে, ব্যায়াম ছুটে গেছে, এগুলোর কোনো ঘাটতি পূরণ হবে না। আত্মাহাত কেউ পড়েইনি, দরুদ পড়েনি, এগুলোর ঘাটতি পূরণ হবে না, শুধু ওয়াজিব আদের ক্ষেত্রে, যদি কোনো কিছু প্রথম তাশাহুদ ছুটে গেছে হয়তো, অথবা সন্দেহ হয়েছে, সন্দেহের ক্ষেত্রে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, 3টি ক্ষেত্র, কম হওয়া, বেশি হওয়া, সন্দেহ হয়, 3টি ক্ষেত্রে সহজ। জাযাকাল্লাহ খাইরান, তো ইনশাআল্লাহ।